সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা কাহারল হাটে অবস্থান করছি। এই কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে। আজ শনিবার 18 জুন 2022। আমরা যেখানে রয়েছি সেখানে সব থেকে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে, সার এবং বকনা। তো এগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের। চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে এবং জেনে নিতে চাই আজকের এগুলোর বাজার দর। এখানে এটা কি দাম বললেন কত? 11.5। 11.5 বলে চাচা, কত চাইলেন? কত চাইলেন? 17 এবং 11.5। আমরা এখন দেখি এইদিকে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেয়। এটা কত দাম? কত বলে? 13। আর বিক্রির দাম? বিক্রির দাম 14.5। আচ্ছা আচ্ছা, দেখছেন এটা 3 মাস বয়স হতে পারে। আর এটা এটা ভাই ১৯। এটা কত বলে দেওয়া যাবে ভাই? এটা ১৮। এর নিচে আর হবে না, 18,000 হলে এটা বিক্রি হবে। আমরা একটা দেখানোর চেষ্টা করছি। দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেবো। আমরা কিন্তু ছোট ছোট বাছুর গুলোর দামে ধারণা দিচ্ছি। এখানে দেখছেন যে উনি কিন্তু দাম দর করছে। দাম বললেন? হ্যাঁ, দাম বললেন? দাম বলছি তো। কোনটা কত টাকা বললেন? ১৯,০০০। আর ভাই কত চাইলো? ভাই কত? ২০। ১৯ এবং ২০। এই যে দেখছিলেন ১৯ এবং ২০। এটা কত হলে দেওয়া যাবে? এটা কত হলে দেওয়া যাবে ভাই? ১৬,৫০০ বলছে। বিক্রির দাম? ১৭। এই যে এইটা ১৭,০০০ হলে বিক্রি করতে চাই। এগুলো কিন্তু সবগুলোই বকনা গরু। কিনলেন? কিনলেন? দেখে দেখি দেখা দেখি চলছে। কোনটা বিক্রি হলো? কোনটা বিক্রি হলো? এইটা অবস্থা তো ভালো না। কত কত? ১৫। এই পাশে দেখছি দুইটা, এই দুটা তথ্য দেবো। আসসালামু আলাইকুম। চাচা, আপনার এটা কত চাচ্ছেন? ১৫। কত বলে? ১৫ কে। আর বিক্রির দাম? ১৭। ১৫ বলছে, ১৭,০০০ হলে বিক্রি করতে চাই। এইটা দেখছেন দাম দর চলছে। ১৪,০০০ দাম বলছে। কোনটা ১৪ বললেন? কোনটা কোনটা? ওইটা ১৪,০০০ টাকা দাম বলছে। আপনি কত চাইলেন? চাচা কত চাইলেন? আপনি কত চাইলেন? ২১। আর ১৪। এইটা দাম দর চলছে দেখছেন। ও পাশের টা এগুলো সবগুলো ছিল বকনা। আমরা এখানে একটা লম্বা বকনা দেখছি, এটা একটা তথ্য দিতে চাই ভাই। ২০,৫০০। কত বলে ভাই? কত বলে? ১৮ পর্যন্ত। আর বিক্রির দাম? ১৯,০০০। ১৮ পর্যন্ত বলছি। ১৯ দাম নিন বাবা। আর ১০০ দেব। ১৮,১০০ আর ১৯ থেকে ২০০ কম।
স্যার কিছু কম বেশি করে নিয়ে নেন, আমি দিতে চাই যে বাচ্চা ভালো হয়ে যায়। মানে 700 টাকা ডিফারেন্স আছে, 18,100 আর 200 কম 19,000। এই বকরাটা দাম দর চলছে। আমরা একটু দেখি এই পাশে চলে যাই, এই পাশে এটা কত চাচ্ছেন? কত বলে? চলছে, আমরা এখন চলে যাবো সামনে দিকে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো। এগুলো দেখছেন, এগুলো সবগুলো কিন্তু সার বাছো, এইগুলো তো তথ্য দিচ্ছি। চাচা ভালো আছেন? ভালো নাই কেন? কেন কেন ভালো নাই? ঘামি গেছে এই জন্য। এটা কত চাচ্ছেন দাম? 19। কত বলে? 20 বলছে। 25,000 দাম বলে। কেমন বিক্রির দাম? কত হলে বিক্রি করবেন? কত? 22,000। আচ্ছা, এই যে এটা 22,000 হলে বিক্রি হবে। আর এটা এটা 23,000। এই যে এখানে একটা দেখছি, এটা কত চাচ্ছেন চাচা? আচ্ছা, এটা কত চাচ্ছেন? তেইশ। হাড়িয়া বাচ্চা কিন্তু এটা। কত বলে? 20,500। আর বিক্রির দাম? 22,000। এই যে এটা 22,000 হলে বিক্রি হবে। কত চাচ্ছেন? 24। কত বলে? কত? 18-19। বিক্রির দাম কত? 20 পার হলে বিক্রি হবে। যেটা 20 পার হলে বিক্রি হবে, কত চাইলেন জোড়াটা? 38। দুইটাই তো বকনা, বকনা 38 চাওয়া, দুইটাই কিন্তু বকনা বাছু। কত বলতেছে ভাই? কত বলতেছে? 25,500। আর বিক্রির দাম দেখা যায় কাস্টমারের উপরে। আচ্ছা আচ্ছা, এই ছোট বাছুর তো আপনার কাছে থাকে? মোবাইল নাম্বার আছে আপনার? না, মোবাইল ইউজ করেন না? ঠিক আছে, আমরা একটা কথা চেষ্টা করছি। কত চাচ্ছেন? 28। বিক্রির দাম 26 পর্যন্ত হলে বিক্রি হবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা নাভি ঝুলানো দেখছি, এটা কত দাম চাচা? 25। আর বিক্রি করবেন কত হলে? কত হলে বিক্রি করবেন? কাহারল হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর করার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।